গুড মর্নিং ক্লাস 12-এ ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমাদেরকে বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে তোমাদের পুরো সিলেবাস সমাপ্ত করব বা শেষ করব, তাই আজকে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়। এবং চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই এক দু দিনের মধ্যে আমরা সমাপ্ত করব, বা বাকি যে অধ্যায়গুলো সেগুলোও খুব তাড়াতাড়ি আমরা শেষ করব। অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করে শেষ করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ে যে রয়েছে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের ভারতীয় সংবিধানের শিক্ষার সুযোগ, সেই অধ্যায় থেকে তোমাদের কোনো রকম 4 মার্কের বা 8 মার্কের কোশ্চেন আসবে না। এখানে যদি তোমাদের কোশ্চেন আসে তাহলে তোমাদের আসবে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন, ঠিক আছে? তাহলে চলো কোন কোন এসএকিউ বা এমসিকিউ কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা করি। প্রথম কোশ্চেন হলো যে স্বাধীনোত্তর কালে ভারতে শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে? অর্থাৎ আমরা স্বাধীন হওয়ার সময় আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যগুলো কী ছিল। তাহলে মূল উদ্দেশ্য ছিল আধুনিক বিজ্ঞান ভিত্তিক প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা আমাদের সমাজের বা আমাদের দেশের সামাজিক অর্থনৈতিক এবং গণতান্ত্রিক ও সামাজিক আদর্শকে বাস্তবায়িত করবে, ঠিক আছে? এটা ভালো করে দেখবে। তারপরে ভারতীয় গণপরিষদ কবে সংবিধানের খসড়াটি গ্রহণ করেছিল, সেই সালটা হলো 1949 26 নভেম্বর। ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে, অর্থাৎ আমাদের সংবিধান কত সালে লাগু হয়, তাহলে সেটা হচ্ছে 1950 26 জানুয়ারি। কততম সংশোধনীতে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এই দুটো শব্দ যোগ হয়, অর্থাৎ আমাদের সংবিধানের 42তম সংশোধনীতে সেকুলারিজম এবং সোশ্যালিজম এই শব্দ দুটো যোগ হয় কত সালে, 1976 সাল 42তম সংশোধনী। ইউনিয়ন লিস্ট কি বলছে যে ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের অন্তর্ভুক্ত আইন বিভাগের 3টি তালিকার মধ্যে মুখ্য তালিকা হলো ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় লিস্ট। এখানে 3টা তালিকা রয়েছে, তার মধ্যে একটা ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা, আর একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের লিস্ট আছে একটা, একটা রাজ্য সরকারের লিস্ট আছে, আর একটা আছে যৌথ, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যৌথ এখানে দায়বদ্ধতা থাকে। তারপরে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত যে কোনো 2টি ধারা বিবৃত করো, তাহলে 28 নং ধারায় একটা 28 নং ধারা আর একটা হচ্ছে 64 নং ধারা, দুটো হচ্ছে কি শিক্ষা সংক্রান্ত বা শিক্ষাকে নিয়ে বলা হয়েছে। এই 28 নং ধারা কি বলা হয়েছে, বলছে রাজ্য সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোনোভাবেই ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় নির্দেশনা দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি এখানে খুব সহজে যদি আমরা বলি, তাহলে এখানে বলা হয়েছে 28 নং ধারায় যে সরকার দ্বারা পরিচালিত, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, সরকার দ্বারা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো বিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ কোনো নির্দিষ্ট ধর্ম শিক্ষা দিতে পারবে না, এই কথাটা এখানে বলেছে। 64 নং ধারা কি বলেছে, বলেছে যে পার্লামেন্ট কর্তৃক ঘোষিত ভারত সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত বিজ্ঞানমূলক ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলি জাতীয় মর্যাদা লাভ করবে। অর্থাৎ পার্লামেন্টের দ্বারা যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞানমূলক প্রযুক্তিমূলক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের তৈরি হয়েছে, সেগুলো ন্যাশনালিটির একটা মর্যাদা লাভ করবে। তারপরে ভারতের সংবিধানের 30-এর 1 নং ধারায় কি উল্লেখ করা আছে, অর্থাৎ 30 নম্বর আর্টিকেলের 1 নম্বর যে সাবক্লজটা রয়েছে সেখানে কি আলোচনা করা হয়েছে, বলেছে সরকার কর্তৃক পরিচালিত সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্যের কারণে শিক্ষার্থীকে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করবে না। অর্থাৎ ধর্ম, বর্ণ এবং ভাষা এই 3টার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় কোনো ভেদাভেদ করা যাবে না, যে তুমি হিন্দু বা তুমি মুসলিম, তুমি ছোট বর্ণের বা বড় বর্ণের, বা তোমাদের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিল নেই বলে আমি স্কুলে ভর্তি নিব না, এই যে বিষয়গুলো এগুলো একদম স্ট্রিক্টলি এখানে বারণ করা রয়েছে 30-এর 1 নম্বর ধারায়। তারপরে ভারতীয় সংবিধানের নির্দেশক নীতির 45 নং ধারায় মূল বক্তব্য কি, অর্থাৎ 45 নং ধারার মূল বক্তব্য কি বলা হয়েছে, এটা বলা হয়েছে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সংবিধান আমাদের লাগু হলো 1950 সালে,
তো তার 14 বছরের মধ্যে সমস্ত তার 10 বছরের মধ্যে যতটা 14 বছরে বয়সী ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য অবৈতনিক অর্থাৎ বেতন ছাড়া এবং বাধ্যতামূলক মানে সবার জন্য বাধ্যতামূলক সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে এই শিক্ষা ব্যবস্থার আয়োজন সরকারকে করতে হবে। ভারতীয় সংবিধান 46 নং ধারায় কি বলা হয়েছে, 46 নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ 46 নং ধারায় বলা হয়েছে সমাজে যারা দুর্বল শ্রেণী যেমন তপশিলি জাতি উপজাতি যেটিকে আমরা এসটি এসসি এবং ওবিসি বলি তাদের শিক্ষাগত এবং আর্থিক দিক থেকে সাহায্য করতে হবে, যেটা আমরা বর্তমান কালে রিজার্ভেশনটা দেখি যে ওবিসি এসটি এসসি এদেরকে রিজার্ভেশন দেওয়া হয়, এই বিষয়গুলো 46 নং ধারায় বলা হয়েছে। যদিও বর্তমানে এগুলো চেঞ্জ হয়ে গেছে, ধারাগুলো একটু চেঞ্জ হয়েছে। 350 নং ধারায় কি বলা হয়েছে, 350 নং ধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ ওবিসি সম্প্রদায়ভুক্ত যেগুলো মানুষ রয়েছে তারা প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে। নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানে কত নং ধারা বলা হয়েছে, সেটা হচ্ছে 15 এবং 16 নং ধারা। মেয়েদের সুযোগ সুবিধার কথা বলেছে 15 এবং 16। যৌথ তালিকাভুক্ত 2টি ধারা উল্লেখ করা, যৌথ তালিকা অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের দায়িত্ব রয়েছে সেই রকম দুটো ধারা, একটা হচ্ছে 17 নং ধারা, সমাজে বিদ্যালয় সর্বশ্রেণীর মানুষের শিক্ষার অধিকার থাকবে, আর 45 নং ধারা সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে, কিছুক্ষণ আগে বললাম 10 বছরের মধ্যে 14 বছর বয়সের পর্যন্ত সমস্ত শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কি, শিক্ষার যৌথ লিস্ট এবং 17 নং ধারায় সকলকে শিক্ষার সমান অধিকার দিতে হবে। অর্থাৎ 17 এবং 45 মনে রাখবে এটা রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের সমান দায়িত্ব বা কর্তব্য রয়েছে। ভারতীয় সংবিধানে অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়, তপশিলি জাতি অর্থাৎ এসসি কাদের বলা হয়, ভারতের সংবিধান অনুযায়ী আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষকে তপশিলি জাতি বলা হয়, যেমন কামার ধোপা ইত্যাদি। কাদের তপশিলি উপজাতি বলা হয় এসটি কাদের বলা হয়, দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতি নির্দেশে বিভিন্ন রাজ্যের যেসব অনগ্রসর উপজাতির নাম নথিভুক্ত করা হয় তাদের তপশিলি উপজাতি বলা হয়, যেমন সাঁওতাল কোল মুন্ডা প্রভৃতি। অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পর রাষ্ট্রপতি কতগুলো গোষ্ঠীকে একটা লিস্ট করেছে যে এরা হচ্ছে এসটি, ওদের বাইরে বাকিরা কিন্তু এসটি হতে পারবে না। তো তার মধ্যে যেরকম সাঁওতাল কোল মুন্ডা এরা রয়েছে এসটির ক্যাটাগরিতে। তবে যদি এমসিকিউ কোশ্চেন দেখি তাহলে প্রথম কোশ্চেনটি হলো আমাদের ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কত সালে, 1947 18ই জুলাই। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হলো কি, এটা আমরা প্রত্যেকে জানি আমাদের ভারতীয় সংবিধান। সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালে 42তম সংশোধন করে কোন 3টি শব্দ যুক্ত করা হয়, এই 3টি শব্দ হলো সোশ্যালিস্ট সেকুলার ও ইন্টিগ্রিটি, অর্থাৎ সামাজিকতা ও সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা এবং ঐক্যতা। সংবিধানের কেন্দ্রীয় তালিকায় শিক্ষাধারার সংখ্যা ছিল কটা, 7টা। রাজ্য তালিকাকে বলা হয় লিস্ট 2, কেন্দ্রীয় তালিকা বলা হয়েছে লিস্ট 1, রাজ্য তালিকা বলা হচ্ছে লিস্ট 2, এবং যেটা সরকারের লিস্ট বা রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ সেটা হচ্ছে লিস্ট 3। বর্তমানে ভারতীয় সংবিধানের ধারা সংখ্যা হলো কটা, ধারা সংখ্যাটা হচ্ছে বর্তমানে 448টি। ভারতের বর্তমান সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কটা, 6টা। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানে যে সংশোধনীতে তা হচ্ছে 42তম 1976 সালে। আগে শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র রাজ্য সরকারের কেন্দ্রভূত ছিল, তারপরে এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে আছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কমিশন শিক্ষাক্ষেত্রে অর্থ সাহায্য প্রদান করে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অর্থাৎ UGC। এটা পুরো উচ্চশিক্ষা যে রয়েছে সেগুলোকে টাকা প্রদান করে বা অর্থ দেয় যাতে তাদের পঠন পাঠন ক্রিয়া চলতে পারে। প্রথম মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়, সেটা হচ্ছে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, অর্থাৎ দুর্গাবাই দেশমুখ কমিটি গঠন করা হয় শ্রীমতী দুর্গাবাই দেশমুখের বিশেষ
আগ্রহে বা তিনি সেখানে সভাপতি ছিলেন। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুর অধিকার আইন 2009 অপর যে নাম পরিচিত আর্টিক রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। সর্বশিক্ষা অভিযান কর্মসূচির সূত্রপাত হয় সর্বশিক্ষা অভিযান SSA 2001, SSA 2001 সর্বশিক্ষা অভিযান শুরু হয়, ঠিক আছে, এবং এটা 2002 সালে লাগু হয়, নিয়মগুলো 2002 সালে লাগু হয়, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ছিল তোমাদের MCQ এবং SIQ কোন অধ্যায় থেকে, তোমাদের শিক্ষা বিজ্ঞানের চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার সুযোগ এই অধ্যায় থেকে, এবং এই অধ্যায় থেকে আর কোনো রকম কোশ্চিন হয় না, MCQ এবং SIQ হয়, এখানে 4 মার্কের বা 8 মার্কের হয় না। তো এই কোশ্চিনগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে পুরো ভিডিওটা ধৈর্যের সঙ্গে দেখার জন্য ধন্যবাদ, এবং একটা ভিডিওর মাধ্যমে আমরা ভারতীয় সংবিধান শিক্ষার সুযোগ এই অধ্যায়টি শেষ করলাম।